অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি খুব একটা ভালো নেই, কানে নেই, কপালে টিপ নেই, গলায় নেই, জানো শরীরটা ভীষণ খারাপ দুদিন ধরে, যার জন্য কোনো ব্লগ ভিডিও মানে শ্যুট করতেও পারিনি আর আপলোডও করতে পারিনি। তো ভাবলাম চলো, অনেকদিন যখন ব্লগ ভিডিও করা হয়নি তো আজকে একটা করি। তোমরা জানো না মানে আমার এই হাতটাতে দেখতে পাচ্ছো কি সব বেরিয়েছে, সারা গায়ে অ্যালার্জি টাইপের। ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ নিয়ে এসেছি, খাচ্ছি, তবু যেন না কমছে না। তো যাই হোক, চলো আজকে এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো শরীর অসুস্থ হোক আর যাই হোক, মেয়েদের কাজ করে যেতে হবে, মেয়েদের কোনো ছুটি হয় না, বুঝলে তো। তো সকাল সকাল দেখো কি আর করব বলো, এই অসুস্থ শরীর নিয়েও কাজে লেগে পড়লাম। ঘড়িতে বেজে গেছে 8:30, দেরি আর করলে হবে না। সকাল থেকে কিছুক্ষণ একটু বসেছিলাম, তো বসে থাকতে থাকতে দেখো সোনাকে তার মধ্যে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি, এবার যাব এগুলোকে কাচতে। কাঁচা কাঁচা আর ফুরায় না জানো না। তারপর কাঁচা ধোয়াটা করে আসলাম, এসে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর সোনাকে খাইয়েছিলাম সকালবেলা, সে বাটিটা ওখানে পড়ে আছে। আর ফ্রিজে ছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছ, তো সে দুটোকে বের করে ভিজাতে দিয়েছিলাম। দেখো মাছ থেকে মানে বরফটা ছেড়ে দিয়েছে, মাছটা আবার ঢেলে রাখবো। আর এদিকে আছে কমলি শাক, তো কী রান্না করব সেটাই ভাবছিলাম। তো দেখো প্রথমে চলো মাছটাকে তো আগে ভেজে নিই, ভাজতে ভাজতে ঠিক করে নেবো ওখানে কী রান্নাবান্না করবো আজকে। তো 5 পিসই মাছ আছে, মাছটা মানে ইলিশ মাছটা খেতে খুব ভালোই ছিল, তো খাওয়া হয়ে গেছে। আর 5 পিসই ছিল আজকে, তো যেটা আছে আমাদের সবার আজকে হয়েই যাবে। আর এদিকে দেখো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে শাকগুলোকে কাটতে বসে গেছি। তো ওই কমলি শাকটা না কাটতে একটু ঝামেলা হয়, মানে ভীষণ কুচু কুচু করে কাটতে হয়, তো আমি তো অত কুচিয়ে কাটতে পারি না। আর এদিকে আমার পাশে দেখতে পাচ্ছ তো মাহি, সকালবেলা ওই যে 8:30 বেজে গেছে, টিউশন থেকে চলে এসছে, আর আসলে ওকে একটা আইসক্রিম দিতে হবে। তো দেখো এসে আগে সেই সব থেকে যে দামি আইসক্রিমটা সেটা নিয়ে বসে গেছে নাটি রোল খেতে। তো ওর না সবসময় বড় বড় দিকে নজর জানো না। তো যাই হোক চলো, আমার শাকটা কুচানো হয়ে গেছে, এসে আবার মাছটাকে তুলে নিলাম, নিয়ে চিংড়ি মাছগুলোকেও একই তেলে ভেজে নেব, নিয়ে শাকটা বসিয়ে দেবো। তো এর পরের ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমার হাজব্যান্ড ফোনটা একটু নিয়েছিল তো হিসাব করার জন্য, ওর ফোনটা ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে যার জন্য। তো চলো রান্নাবান্নাটা আমি এদিকে উনানে করছিলাম, আর আমার শাশুড়িমা ওদিকে মানে আমি এদিকে গ্যাসে করছিলাম, আর আমার শাশুড়িমা, আমার শরীরটা যেহেতু খারাপ লাগছিলো তাই বললো তাহলে তরকারিটা আমি রান্না করছি। তো মা এদিকে ওল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল, আর আমি গ্যাসে এদিকে শুধু শাক ভাজাটাই করেছিলাম। তো আমাদের রান্না বান্না সব প্রায় কমপ্লিট, প্রায় বলতে রান্না হয়ে গেছে। তো মা ওনারে তরকারিটা করছে, আজকে আমার হাজবেন্ড ওকে পরোটা নিয়ে চলে আসছে সকালবেলা খাওয়ার জন্য। ঢাল শোনা, ওরে বাবা বাবার কাছে তো তুমি ঢালো, মাই পারবে না কিন্তু। তুই খাবি ওইটাই, দে ওইটাই তুমি খেয়ে নে। এই উস্তাদদের জ্বালায় আর শান্তি নেই, উস্তাদদের যারা কচুরি খাবে না তারা পরোটা, আর যে পরোটা খাবে সে কচুরি খাবে না, আমি খাবো কচুরি। তুমি কি খাচ্ছ বাবা, কি খাচ্ছ? টাকাও কি খাচ্ছ? সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিয়ে ওষুধটা খেয়ে নিয়ে আবার চলে এসেছিলাম কাজে। তো যে বাসনপত্রগুলো হয়েছিল রান্নার পরে, এখন যেহেতু আমরা সকালবেলা খেয়ে নিলাম তো সে সমস্ত বাসনগুলোকে ধুয়ে নেব। তো রান্নাবান্না শেষ তো সব কিছু হয়ে গেছে, মা ওদিকে তরকারিটাও নিয়ে চলে এসছে। তো আর আমি এদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে মাইকে চান করিয়ে দেবো, ওকে স্কুলে পাঠাতে হবে, এদিকে আমার সোনাকেও মানে স্নান করাতে হবে। তো এখনও প্রচুর কাজ আছে, সকালবেলাটা না ভীষণ তাড়া থাকে যাও না কাজে, যেহেতু সকালবেলা সবাই খাওয়া দাওয়া সেরে মানে আমার হাজব্যান্ড কাজে বেরোবে, তারপরে এদিকে মাইকে স্কুলে পাঠাতে হবে। তো দেখো আমি তার মধ্যে এদিকে একটা আইস রোলার অর্ডার করেছি, এখন না ইউটিউবে আমি প্রায় দেখছি আইস রোলারটা, তো আমার কাছে না কোনো ফুল সেরকম নেই, তো যার জন্য কিছুই দিতে পারলাম না। তারপরে হঠাৎ মনে পড়লো যে মাই তো শিউলি ফুল তুলে এনেছে, তো 2-3টে শিউলি ফুলই দিয়ে নিয়েছিলাম, জানি না কীরকম হবে। আর আমার মুখে না আগের দিন যে মাসাজ করেছিলাম বলেছিল একটু বরফ দিতে, কিন্তু আমার তো দেওয়া হয়নি, তো ভাবলাম চলো আইস রোলারটা যখন নিয়েছি তখন এটাতেই জমাতে দিই, কিন্তু মুখে যে কখন দিতে পারবো সেটা ঠিক নেই। আর এদিকে দেখো যেহেতু আমাদের আইসক্রিমের ফ্রিজ, আমার কিন্তু জমাতে বেশিক্ষণ লাগে না, আমার খুব তাড়াতাড়ি মানে জমে গেছিলো 1 ঘন্টার মধ্যে। তো মাই এদিকে দেখো স্কুলে পাঠিয়ে দেবো ওকে এবার। চলো বাবা দিদিরা স্কুলে দিয়ে আসি, চলো
তুমি যাবা চলো। দুপুরে খাওয়া দাওয়াটা করে একটুখানি শুয়েছি, তার মধ্যে ফোন করলো যে একটা পার্সেল আসছে। আমার যেহেতু অর্ডার ছিল, তো পুজোর সময় এখন প্রায় তোমরা দেখতে পাবে পার্সেল আসছে, পার্সেল যাচ্ছে, মানে যেগুলো পছন্দ হবে না রিটার্ন যাবে। তো আকাশে প্রচুর মেঘ করেছে, আমি দাঁড়িয়েছিলাম যে কখন আসবে, তো ফাইনালি পার্সেলটা নিয়ে আমি চলে এসেছি। তো চলো এটার ভিতরে কি আছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো আমি দুই তিনটে জিনিস অর্ডার করেছিলাম, আমার জিনিস, মাহির জিনিস। তো আজকে আমি বুঝতে পারছি না যে আমার কোন জিনিসটা এসছে। তো এখন চলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেটাই চলে এসছে। তো আমি না ভয়ে ভয়ে ছিলাম যে শাড়িটা কীরকম হবে কীরকম হবে। তো যাই হোক, রিটার্ন করার অপশান যখন আছে, ভালো না হলে রিটার্ন করে দেবো, কোনো ব্যাপার না। আর এই শাড়িটা না আমি অনেক দিন থেকে ভাবছি নেবো নেবো, কিন্তু যেহেতু মানে কি বলতো একটু মোটা হয়ে গেছে, যার জন্য পরলে ভালো লাগবে না, সেটা ভেবে নিচ্ছিলাম না। কিন্তু এখন মিশোতে দেখতে পেলাম যে প্রচুর ডিসকাউন্টে পাওয়া আচ্ছা শাড়িটা, তাই ভাবলাম যে একটা নিয়েই রাখি, শখ যখন এত। তো আমার সব থেকে বেশি ভালো লাগে যে আঁচলের যে দিকটা আছে না, ওই পোর্শনটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো ব্লাউজের পিচও আছে, এটা ব্লাউজের পিচের সাথে না পরলে না ভালো লাগে না। তো আমার আর দেরি সইলো না, আমি একটুখানি পরেও নিলাম শাড়িটা। তো এই ব্লাউজটার সাথে না একদমই মানাচ্ছে না শাড়িটা, তবুও কি মনে হলো ভাবলাম যে চলো একটুখানি পরে তোমাদেরকে দেখা যে কিরকম লাগছে। তো খুব একটা ভালোও লাগছে না, আবার ভীষণ খারাপও লাগছে না। তো যেহেতু একটুখানি রোগা হতে হবে তাহলে ভালো লাগবে, দিন দিন এত মোটা হয়ে যাচ্ছে আর ব্লাউজের পিসটার সঙ্গে পরলে হয়তো একটু ভালো লাগবে। তো বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, আর মাই ওদিকে আইস রোলারটা বেরো করেও নিয়ে এসেছে। তো বলছে মা আমি আগে মুখে দেবো তারপরে তুমি দিতে, দেখো কি সুন্দর হয়েছে এটা মুখে দিতে, মানে মুখে দেওয়ার উপযুক্ত একদম। আর দেখো আমার খাটের উপরে জামা কাপড় ঢিপ করা আছে, বৃষ্টি চলে এসেছে, আমি দৌড়ে গিয়ে জামা কাপড়টা তুলে নিয়ে এসেছিলাম, তারপরে এটা একটু মুখে দিচ্ছিলাম। তো এখন আমার সেরকম ভাবে দেওয়ার সময় নেই, কারণ জামা কাপড়গুলো মেলতে হবে। তো একটুখানি যেমন তেমন করে লাগিয়ে মাইকে আবার বলেছিলাম যে ফ্রিজে রেখে আয়। আর আমার মাহির কাজ দেখো, যেটা পাবে সেটা দিয়ে আইসক্রিম বানাবে। ওর দাদা জেলি নিয়ে এসছে, তো সেটার ভিতরে কাঠি ঢুকিয়ে দিয়ে ফ্রিজে দিয়ে জমিয়েছে, তাহলে ভাবে একটুখানি ওর জন্য একটা, ভাইয়ের জন্য একটা। দেখি লাটু, বাবার এইরকম হলে খুব ভালো হয় বলো, এইরকম হলে খুব ভালো হয়। আর খেতে হবে না, দিয়ে দাও। কি করে খাচ্ছে তাই দেখ। তুমি দিদিরে খাওয়াই যাচ্ছ বাবা, আবার একটু দাও দিদির, আবার একটু দাও, আবার একটু দাও দিদির। উড়ি বাবলি উড়ি বাবলি উড়ি বাবলি কি। তো সন্ধ্যাবেলায় দেখো আমাদের জমজমার টিফিন সব চলে এসছে, আমি একটু বাজারে গেছিলাম ডাক্তারের কাছে ওষুধ আনতে। তো গিয়ে দেখো প্রচুর খাবার দাবার নিয়ে চলে এসেছি, তো ফুচকা নিয়ে এসেছি, তারপরে সিঙ্গারা নিয়ে এসেছি, ডিমের চপ নিয়ে এসেছি, আর মায়ের জন্য ঘুগনি নিয়ে এসেছি, মাই বললো ঘুগনি খাবে যার জন্য। তো দেখো আমার মাসি শাশুড়ি এসেছে, মাসিকে আর আমার মাইকে দিয়ে দিয়েছে, আর ঘরে এদিকে আছে আর এক পেটুক, দেখো একটুখানি। হ্যাঁ তুই এটা নাও সিঙ্গারা, পুড়ে গেছে একবার।